গুড মর্নিং গাইস, একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, তো চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে ঘুম থেকে আমি উঠলাম। আর বাইরেটা আজকে মেঘলা করে আছে, যার কারণে অন্ধকার টাইপের একটু দেখাচ্ছে, কিন্তু সেটা খুব একটা প্রবলেম না, লাইটটা জ্বালালেই অন্ধকারটা কেটে যাবে। তো লাইটটা জ্বালিয়েই নিলাম। আর সকালবেলা উঠে এখন জোর খিদে পেয়ে গেছে, সেই কালকে রাতে খেয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে খেয়েছি, তো এখন যাই গিয়ে ম্যাগি আছে, ম্যাগিটাই তাড়াতাড়ি আমি বানিয়ে নিই। রাত্রিতে তো হয়েছে 11টার সময় রাস্তা দেখেছে না, বিশেষত খুব একটা ম্যাগির ভক্ত নই, আর আমি সেরকম ম্যাগি অতটা খাইও না, কিন্তু এই সময় বোঝা যাচ্ছে যে ভাগ্যে সেরকম ম্যাগির মতো জিনিস ছিল, না হলে কতটা অসুবিধা হতো। মানে নিজে বানিয়ে যারা অত রান্না বান্না অত গুছিয়ে করতে পারে না, তো তাদের জন্য কতটা ইয়ে হতো। এখানে বিছানায় এক পিস ম্যাগি পড়েছিল, দারুণ ডিজাইন হয়ে গেছে। ম্যাগি মনে হয় আঁকা শিখেছিল ছোটবেলায়, যার কারণে এখানে বিছানায় পড়েছে, তো একটু ভালো ডিজাইন করে দিয়ে গেছে। আর হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মধুরা রায়। আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই হাই, আজকে মোটামুটি তোমার 3-4 দিন পরে আমি আবার ভিডিও শ্যুট করছি। ফার্স্ট যে ক্লিপটা দেখলে সেইটার 3-4 দিন পরে করছি, কারণ হচ্ছে আমার বাড়িতে ঠাকুমা মারা গেছে, তো যার কারণে হচ্ছে কি আমি ভিডিও করতে পারিনি, তো একটু অসুবিধায় ছিল, যার কারণে ভিডিওটা করা পসিবল হয়নি। আর আজকে সেরকম বেশি অত চেঁচামেচি ওইভাবে করতেও পারবো না, আর মনে হয় না যে ব্লগটা অতটা এক্সটেন্ডেড হবে যতটা অন্যান্য বার হয়। চেষ্টা করব করার যাতে ভালো হয়, তো দেখতে থাকো। সারা দিন ধরে বৃষ্টি হওয়ার পর এখন একটুখানি আবহাওয়াটা, আকাশটা পরিষ্কার হয়েছে, নাহলে সারাদিন আজ সকাল থেকে পুরো মেঘ হয়েছিল। আর আমার তো এরকম ওয়েদার ভালোই লাগে, ভালোই লাগছিল, আর এখনও ওয়েদারটা বেশ ভালোই লাগছে। সবে মাত্র এখন একটুখানি আকাশটা নীল আকাশ যেটা, সেইটা দেখা যাচ্ছে। আর বৃষ্টি হয়ে গেলে না চারিদিকটা বেশ পরিষ্কার সুন্দর একেবারে লাগে, সব ধুলো টুলো যা থাকে সেগুলো হচ্ছে গিয়ে সুন্দরভাবে সব ধুয়ে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে আবার একটুখানি উল্টো হয়, যদি বৃষ্টির সাথে আবার ঝড় হয় তখন এই পিছনে এসব যে বালিগুলো রাখা রয়েছে, এখানে পরে বিল্ডিং হবে, তো সেই বালিগুলো উড়ে এসে আমাদের ছাদে চলে আসে, তো যার কারণে সব দিকটা একটু ধুয়ে পরিষ্কার হলেও আমাদের একটুখানি ঝড় হলে, বৃষ্টি হলে হয় না, ঝড়টা হলে বালি একটু চলে আসে, ওই যা আর কি, নাহলে তো ওভারঅল সব ঠিকই আছে। এইমাত্র লাঞ্চ করে এলাম, আর এখন তো আমার মা রান্না করতে পারছে না, তো যার কারণে হচ্ছে গিয়ে একজন কাজের লোক আছে, উনি রান্না করে দিচ্ছেন, তো একটু আগে খেয়ে এলাম। মানে সিরিয়াসলি খেয়ে না আমার মন প্রাণ সব একেবারে ভরে গেছে, এমনকি আমার খাওয়ার ইচ্ছেটুকুই চলে গেছে, আর ভালো লাগছে না। কতদিন মা রান্না করছে না, প্রথম দুদিন এই যে যিনি রান্না করছেন এত ভালো রান্না করলো, মনে হচ্ছিল যেন কি ভালো না রান্না করতে পারে, কিন্তু তার 2-3 দিন পর থেকে বোঝা গেল। অ্যাকচুয়ালি সবাই তাই করে, আমি যা দেখেছি যতদিন ধরে যত রান্নার লোকজনই এসছে বাড়িতে, প্রথম প্রথম খুব ভালো রান্না করেছে, দিয়ে তারপরের দিন থেকে যে আরম্ভ করে দিয়েছে, সে আর খাওয়ার মতো সেগুলোর আর অবস্থা থাকে না, কোনো গতি নেই, যার কারণে আপনাদেরকে খেতে হচ্ছে আমাকে আর বোনকে।
আজ আমি খেয়েছি কিছু, কোনো স্বাদ নেই কিচ্ছু নেই, যাই হোক খেতে হচ্ছে। মা যে কবে রান্না করবে, মানে মা রান্না না করলে খেয়ে আর সেই খাওয়ার মজা আসে না, সেটাকে আর খাবার বলেও মনে হয় না। বাদ বাকি অন্যের হাতে রান্না অত ভালো লাগে না, স্পেশালি ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, যেমন আমার দিদা আমার মামি যখন রান্না বান্না করে ভালোই লাগে। কিন্তু এই যে কাছের লোক যা রান্না করছে, সিরিয়াসলি আর খাওয়াও যাচ্ছে না, নেওয়াও যাচ্ছে না, খুব অবস্থা খারাপ আর ভালো লাগছে না। কিন্তু এখনও ওয়েট করতে হবে কয়েকদিন, এখনও 5 দিন 6 দিন তো করতেই হবে, তারপরে মা আবার রান্না করতে পারবে। যাই হোক, সে কদিন আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, কিন্তু এই অ্যাডজাস্ট করাটাই না চাপ। ফিলিং স্যাড গাইজ, খেতে পাচ্ছি না ভালো করে। অ্যাকচুয়ালি আমি কয়েকদিন ধরে কন্টিনিউ ব্লগ করতে পারছি না, কারণ বাড়িতে সেরকম পরিস্থিতি নেই, তো এই ভিডিওটা একটু দেরিতে আপলোড হচ্ছে, আর যখন দিনে যেটুকু সময় পাচ্ছি সেটুকু করছি, এটা একদিনের টানা কন্টিনিউ ব্লগ হচ্ছে না। ফ্যান দেখে টাইম পাস করছিলাম, তাই ভাবলাম তোমাদের একটু টাইম পাস করিয়ে দিই, তোমাদের একটু ফ্যান দেখালাম, টাইম পাস করিয়ে দিলাম। আকাশে আজকে মেঘ আছে, রোদ উঠেছে, আমাকে দেখাচ্ছে, হাওয়া দিচ্ছে, এরকম একটা ফালতু ওদের ভালো লাগে না, যেটা হবে একবারে হয়। সব সব কিছুর কম্বিনেশন হয়ে রয়েছে, মেঘলা দিন, রোদ ঝলমলে দিন, ঝড়ের দিন, হোয়াটস দ্যাট, এটা ঠিক না। এই লকডাউনের মধ্যে একমাত্র এই ফুড ম্যাপটাই যেটাকে দেখে একটু মনে হয় যে একটু বাইরে কোথাও গেছি। এই যে এখন যেমন এটাকে দেখে মনে হচ্ছে যে আমি বাইরে কোথাও একটা পাথরের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, যেখানে এইটা এইটা এত বড় বড় সব ঝিনুক রয়েছে, ছোট একটা শঙ্খ রয়েছে, পাথরের মধ্যে খালি পায়ে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, তাই নেমেই দাঁড়াই। যেটা দেখলে তোমরা সবাই, ওটা আর কিছুই না, 1 মাস ধরে লকডাউনে থাকার এফেক্ট, মেঘলা হয়ে গেল আবার। এরকম তো আমার সাথে হচ্ছে 1 মাস ধরে লকডাউনে থেকে, তো তোমাদের সাথে কি হচ্ছে সেটা বলো, এরকম কি আমার মতো কিছু হচ্ছে? কারণ 2 দিন ধরে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, তো যার কারণে আজকে আমি দুপুরে ঘুমাইনি, আর ভালোই হয়েছে আজকে আমি ঘুমাইনি, কারণ হচ্ছে এখন মেঘলা করে যা সুন্দর ওয়েদার হয়েছে সেটা আমি দেখতে পারতাম না যদি ঘুমাতাম। এখন আমি পুরো আকাশ অন্ধকার। এইটা আমার বাড়ির জানলা, জানলার মধ্যে জাল, যার কারণে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। পাশেই শিব মন্দির রয়েছে, কিন্তু দারুণ লাগছে, ফোনে এতটা না দেখা গেলেও এখানে দারুণ লাগছে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি নিউ হও আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, ঘরের মধ্যে থেকো, টাটা।